বিভিন্ন প্রকার মরণ ব্যাধি রোগের কারণে রাজ্যে যাতে রক্তের অভাব না হয় সে কারণে রক্ত স্বল্পতা দূর করার জন্য এই সামাজিক দায়িত্বগুলির প্রতি সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক রামপ্রসাদ পাল। বৃহস্পতিবার রাজধানীর নাগেরচলায় ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে কথাগুলি বললেন বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। আমাদেরও এই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, তো সেটা মনে করে আজকে তারা এই শ্রমিকদের দ্বারা আয়োজিত মেগা রক্তদান শিবির। কারণ আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা রাজ্যে রক্তের অভাব চলছে, তার কারণ একটাই যে বর্তমানে বিভিন্ন প্রকারের মরণব্যাধি রোগ আজকাল বেড়ে গেছে, আর এতই বেড়ে গেছে যার কারণে রক্তের অনেক প্রয়োজন হচ্ছে। প্রতিদিন রক্তের দরকার, প্রতিদিন আমরা যেইগুলি আমাদের কাছে খবর আসছে আমাদের যে হসপিটালের মাধ্যমে যে কমসে কম প্রতিদিন কয়েকশো প্যাকেট রক্তের প্রয়োজন হচ্ছে। তো সেই জন্যে আমরাও আমাদের যে সামাজিক কাজগুলিকে যেন সবাই দায়িত্ব নিয়ে করে তার জন্য আমরা সবাইকে আহ্বান করি। তো সেইভাবে আজকেও আমাদের এই যারা শ্রমিক বন্ধুরা নাগেরচলার আমাদের বিভিন্ন বাস জিপ অটো থেকে শুরু করে সবাই এখানে আজকে তারা একটা মেগা রক্তদানের ব্যবস্থা করেছে।